স্বাধীনতার পর থেকে আজকে আমরা ক্ষমতার পালাবদল দেখেছি, একটার পর একটা সরকার পরিবর্তন হয়েছে। মানুষের যে দাবি, এই দাবির পরিবর্তন আমরা দেখিনি। মানুষ বারবারই দাবি করেছে, আমরা ন্যায় অধিকার চাই, আমরা সম অধিকার চাই, আমরা সুদ মুক্ত সমাজ চাই, আমরা ঘুষ মুক্ত চাকরি চাই। কিন্তু এই চাকরি মানুষ পেয়েছে এটা আমরা বুঝতে পারিনি, মানুষ তার অধিকার নিশ্চিত পেয়েছে এটা আমরা বুঝতে পারিনি, অফিস আদালতে মানুষ ন্যায় বিচার পেয়েছে এটা আমরা বুঝতে পারিনি। এর দ্বারা কি প্রমাণ হয় না এই মানবরচিত সংবিধানে মানুষের শান্তি হতে পারে না? আর কত ঘুমায় থাকবেন? আসুন না পরিবর্তন হই, আসুন না কোরআন শিক্ষা করি, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আর কোনো তন্ত্র মন্ত্রের দিকে নয়, আর কোনো মানুষের মতামতের দিকে নয়, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে জীবন গড়ব, সমাজ গড়ব, রাষ্ট্রকে গঠন করার চেষ্টা করব প্রাণপণে। যদি এটা গঠন করতে গিয়ে আমাদের মৃত্যু হয়ে যায়, তবে হোক না কেন, যদি মৃত্যু হয়ে যায় আমরা শাহাদাতের অমৃত সুধা গ্রহণ করব। কেন না আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আপনি এই কোরআনের কাজ করতে গেলে আপনাকে জেলখানায় বন্দী করা হবে, আপনাকে আয়না ঘরে বন্দী করা হবে, আপনাকে পরিবার থেকে নির্বিচ্ছিন্ন করা হবে, আপনাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে, এ কথাই ঠিক। কিন্তু এই ভঙ্গুর দুনিয়া আপনাকে ছেড়ে যেতেই হবে। যদি সত্যির পথে থাকেন তাহলে হাত ছানি দিয়ে ডাকছে আপনাকে পরকাল, যার শুরু আছে শেষ নাই। সেই জীবনটাকে ভালো করার জন্য আমরা এই দুনিয়ার জীবনকে বলি দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকল আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের মাঠে অবশ্যই জবাবদিহি করতে হবে, এ কথাই ঠিক। কারণ আল্লাহ তাআলা বলবেন, হুদাল্লিল মুত্তাকিন, আমি পৃথিবীতে একটা সংবিধান পাঠিয়েছিলাম, যেই সংবিধানটা তোমাদের জন্য দিক নির্দেশনা ছিল, মুমিনদের মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা বাণী ছিল, তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটাকে অ্যাকসেপ্ট করোনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআন মাজিদ শিখতেই হবে। কারণ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, সাথে দিলেন পবিত্র কোরআন, এই কোরআনের মেসেজ তিনি তাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, উলনাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নেমে যাও এই জান্নাত থেকে, কিন্তু মনে করো না তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হলো, যুগে যুগে তোমাদের কাছে হেদায়েত যাবে, এই হেদায়েত যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিতও হবে না। সব যুগেই আল্লাহ তাআলা তার ওহি নাজিল করেছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন তাওরাত, আল্লাহ তাআলা নাজিল করেছেন জবুর, আল্লাহ তাআলা নাজিল করেছেন ইনজিল, সর্বশেষ চূড়ান্ত ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নাজিল করেছেন, এটা আমাদের জন্য। এই কোরআন যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ভয় নাই আর আমরা চিন্তিত হব না। এই মেসেজ আল্লাহ তাআলা বহু আগেই হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই কোরআনকে আমরা অনুসরণ করতে পারিনি, এই কোরআনকে পথ নির্দেশিকা হিসাবে আমরা মেনে নিতে পারিনি।